আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আবায়া কালেকশান দেখাবো আজকে আসলে এই ভিডিওটা অনেক দিন আগের করা আর আমি মানে আমার নিজের জন্য আবেয়া কিনেছিলাম আর আমার গিফটের জন্য অনেকগুলো আবায়া কেনা হয়েছে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কেননা এখন তো খুব বেশি ট্রেন্ডে আছে আবায়া আর সবাই কিন্তু ছোট বড় সবাই দেখি যে আবায়া পড়েন বয়স্ক থেকে শুরু করে একদম ইয়ং মানুষেরা তো বিভিন্ন ধরনের আবায়া আসলে বিভিন্ন ডিজাইনের কাজ করা প্লেন সব কিছুই আছে তো আমি আমাদের লোকাল দোকান থেকে কিনেছি আমাদের ফ্যাশন বাজারে আর অ্যাঙ্কর প্লাজাতে তো অ্যাঙ্কর প্লাজা থেকে আসলে দুই তিনটা দোকান আছে বুরকার বা আবায়া তো দেখে শুনে কিনতে পারেন অনেকেই কিন্তু আসলে ইদানিং খুব বেশি আবায়া পরেন আমি দেখি এই ধরনের বেলুন স্লিপের মধ্যেও আবায়াগুলো পরা হয় তো এই এইগুলোর মধ্যে এই মেরুনটাও কেনা হয়েছে আমার আমার জন্য একটা আর আমার বোনের জন্য একটা কিনেছি আসলে দুই তিন দিন গিয়েছিলাম এই আবায়ার জন্য তো দুই তিন দিনের ব্লগ এক এক জায়গায় আমি ছোটো করে দুই তিনটা ক্লিপ নিয়েছি তো তাই শেয়ার করলাম এটা নিয়েছি আমার একটা ফ্রেন্ডের জন্য ও ড্রাইভিং পাস করেছে তো ওর জন্য গিফট হিসেবে নিলাম আর আগে যে আবার এটা দেখিয়েছিলাম ওইটা আমি একটা নিয়েছি আর আমার ব্রাউনের মধ্যে আমার যাকে একটা দিয়েছি আর মেরুনের মধ্যে এই যে এইটা এগুলো আমার বোনের জন্য একটা আর আমার জন্য একটা নিয়েছি আর এই মিটেরিয়ালটা আমি অনেক আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে কেননা এই মেটিরিয়ালটা আমি কয়েকদিন ধরে ইউজ করছি একটা প্লেন আবায়া একদম কাজ নাই শুধু প্লেন রেগুলারের জন্য আমি কিনেছিলাম তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে শেয়ার করি আপনারা যদি চান এই ধরনের মানে সিমিলার কিনতে তাহলে কিনে নিতে পারেন আর আমি এই ধরনের আবায়াগুলো খুবই পছন্দ করি আমি কিন্তু ড্রেস আবায়া ভুরকা লং ড্রেস সব কিছুই পড়ি সালোয়ার কামিজ থেকে শুরু করে এশিয়ান ড্রেস ইংলিশ ড্রেস সব কিছুই পড়ি ইংলিশ ড্রেসের মধ্যে শুধু ফ্রক স্টাইল যেগুলো লম্বা যেগুলো ওইগুলো টপ না তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার টুকিটাকি একটু মানে শপিং ওইগুলো আসলে আগেরগুলো আমি শেয়ার করিনি কেননা এর আগের কোনো ক্লিপ নাই শুধু আমি শপিংয়ের ক্লিপটা নিয়েছিলাম আর আমি পড়েছিলাম তখন আসলে তেমন ভিডিও করা হয়নি তাই আমি ওইটা শেয়ার করলাম না তো কেমন লাগলো আজকের আবাহাটা অবশ্যই জানাবেন আর আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আল্লাহ হাফিজ আবরমান আসসালামু আলাইকুম